সারা দেশের সঙ্গে আজ নিউজ বাংলা টুডের কার্যালয়েও পালিত হলো দেশের 74তম স্বাধীনতা দিবস। কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন বাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। দপ্তরের সকল পদাধিকারী, কর্মী ও শুভানুদায়ীদের উপস্থিতিতে দেশের অমর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। আপনারা সবাই আছেন, আপনারা জানেন যে এই দিনটা আমরা কতটা গুরুত্ব দিই, কতটা পবিত্র দিন। এটা মনে রাখতে হবে যে 1947 সাল আজকে যারা দেশের জন্য, মানুষের জন্য আজকে তারা বলি হয়েছে, রক্ত দিয়েছে, জীবন বাজি রেখে আজকে ইংরেজদের বিরুদ্ধে, যে এই দিনটা আমাদের যেমন স্মরণীয় দিন, গোটা ভারতবর্ষের মানুষের স্মরণীয় দিন। এই দিনটায় শুধু আমরা স্মরণ করব তাদের আত্মার শান্তি কামনার জন্যে, তারা যেভাবে দেশের জন্য জীবন দিয়েছে, বলি হয়েছে, তাদের আত্মার যেমন শান্তি কামনা রেখে সবাইকে বলবো আপনারা এগিয়ে চলুন। এই গণতন্ত্রকে ধরে রাখতে গেলে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।